আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে প্রবাসে যে যেখানে আছেন আল্লাহর রসের সহমতে ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। শেয়ার করতে যাচ্ছি চমৎকার কিছু বেবি নকশি কাঁথা, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক আপু এবং ভাইয়ারা আছেন আমার মতো, নকশি কাঁথা করতে দেখে অনেক বেশি পছন্দ করেন। তো এখানে টোটাল চারটি কাঁথা মূলত আমি দুইটি অলরেডি কীভাবে করলাম, কীভাবে আঁকলাম আপনাদের সাথে শেয়ার করেছি, বাকি চারটা কিন্তু ওভাবে করা হয় নাই, সরি বাকি দুইটা। তো সবগুলো কাঁথা কমপ্লিট হয়ে গিয়েছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই কাঁথাটা কোনো একটা ভিডিওতে আমি হালকা দেখিয়েছিলাম, তবে ডিটেল যে কীভাবে আঁকলাম বা করলাম ওইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। তো কাঁথাটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এটা গোলাপ দিয়ে করা, আমি চারটা ডিজাইন দিয়ে করার চেষ্টা করেছি এবং সবগুলো কাঁথা চারপাশে একই লেস করার চেষ্টা করেছি, ওইটা সুঁইয়ার সুতা দিয়ে করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইকের কমেন্টের জন্য আমরা অনেক বেশি উৎসাহিত হই, আসলে অনেক বেশি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা পিঙ্ক কালারের মধ্যে ব্লু কালার সুতা দিয়ে করার চেষ্টা করেছি। এই কাঁথাটা আমি আঁকার সময় ডিজাইনটা আপনাদের সাথে প্রথম দিকে একটু করে সেলাইও আপনাদের সাথে শেয়ার করেছি, আমার একটা ভিডিও দেওয়া আছে। কেউ যদি কীভাবে আঁকলাম দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন, ভালো লাগবে। তো এটা রেড কালারের মধ্যে ইয়েলো কালার সুতা দিয়ে করেছি, খুবই ভালো লাগছে। দুইটা যেহেতু উজ্জ্বল কালার, ডিজাইনটাও অনেকটা আনকমন, কোনো ফুল দিই নাই, তো এভাবে দেওয়ার চেষ্টা করছি। এটা আসলে যারা নতুন কাঁথা স্টিচ দিয়ে কাঁথা করতে চান তারা চাইলে এভাবে ডিজাইন করে নিতে পারেন। এটা হচ্ছে পিঙ্ক কালারটা, দুইটা কালারের সুতার কাপড়ের কম্বিনেশনটা মাশাল্লাহ আমার নিজের পছন্দ অনুযায়ী দিয়েছি, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে। কালার আর কাতার কাপড়ের কালার আর সুতার কম্বিনেশনটা, এটা হচ্ছে আরও একটা কাঁথা, এটা হচ্ছে একদম গ্রিন কালার। গ্রিন কালারের উপর আমি হালকা কলা পাতা যে কচি কালারটা আছে ওই সুতাটা দিয়ে কাজটা করেছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই কাঁথাটা করতে আমার মাত্র দুই দিন সময় লেগেছে, আমি একটা ভিডিও দিয়েছিলাম দুই দিনে তৈরি করা আমার কাঁথা এরকম একটা থাম্বনেল নিয়ে। তবে হ্যাঁ, আমি সবগুলো কাঁথার লেস কিন্তু একই রকম দিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন তিনটা কাঁথার লেস একই, যে আরেকটা বাকি কাঁথা আছে ওইটারও সেম একই। তবে এই কাঁথার কালার আর সুতা কাপড়ের কালার আর সুতাটা অনেক বেশি পছন্দ করেছে সবাই। আমি যখন ভিডিওতে দিয়েছিলাম অনেক আপু এবং ভাইয়ারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন। তো আমার নিজের কাছেও প্রত্যেকটা কাঁথা খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে চতুর্থ নম্বর কাঁথা, এটা ইনশাল্লাহ ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে। এটা আমি কিছুটা আঁকার সময় কিছুটা শ্যুট করে রেখেছি। এটা ওই তিনোটার চেয়ে আর একটু একদম ভিন্ন স্টাইলের করেছি, কুকিজ দিয়ে করা এরকম। আমার কিন্তু একটা বড় নকশি কাঁথা করা আছে আমার নিজের ব্যবহারে, তো ওটাও আমার প্রথম দিকের ভিডিওতে আপনাদের সাথে একদিন শেয়ার করেছি। এই যে চারোটা কাঁথা মোটামুটি রেডি। তো আপনারা যারা নতুন আপুরা আছেন করতে চাচ্ছেন তারা চাইলে এই ডিজাইনগুলো ফলো করে নিতে পারেন। প্রত্যেকটা কাঁথা দেড় গজ কাপড় দিয়ে তৈরি করা। এটা কুকিজটা আমি প্রথমে খাতার কাগজে এঁকে তারপর সবগুলো সেম সাইজের করে বসিয়েছি, বিপরীত মুখোমুখি দিয়ে বসিয়েছি যেন ডিজাইনটা ভালো লাগে এই জন্য। তবে মাঝখানে একটা কাঁথা স্টিচ দিয়ে লেসের মতো করে দিয়েছি। তো চারোটা কাঁথা মোটামুটি কমপ্লিট। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের সুন্দর একটি কমেন্ট, একটি লাইক আমাদেরকে বেশি অনেক বেশি উৎসাহিত করে। আমরা বারবার একটা লাইকের জন্য অনেক বেশি রিকোয়েস্ট করি, আশা করি আমাদের রিকোয়েস্টই রাখবেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবগুলো পাতা একে একে ভাঁজ করে নিচ্ছি। আসলে অনেকে এখনও এই ধরনের বেবি নকশিকাঁথা, বড় নকশিকাঁথা অনেক বেশি পছন্দ করে। আবার অনেক সময় দেখা যায় এগুলো হারিয়ে যাওয়ার পথে আমাদের বাংলার ঐতিহ্য কিন্তু এগুলো। তবে হ্যাঁ, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাশাল্লাহ, চারটা কালারই খুবই খুবই সুন্দর হয়েছে। আমার কথা বলা কাজে যদি কোনো বিভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এভাবে আর একটু ভাঁজ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে আমি বিশেষ করে লেসটা দেখানোর চেষ্টা করেছি, যেটা আমি কাঁথার চারপাশে সেম ডিজাইন করে দিয়েছি। দেখুন, চারোটা কাতার কিন্তু যেই কালার সুতা দিয়ে আমি কাজটা করেছি ওই কালারের সুতা দিয়ে আমি লেসটা করার চেষ্টা করেছি। লেসটা করার কারণে কাতার সৌন্দর্যটা অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে, খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা যারা আমার বাসায় কিংবা আশেপাশে যারা দেখেছেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন চারোটা কাঁথা। আপনারা চাইলে এরকম বড় কাঁথা ডিজাইনটাও করে নিতে পারেন। ছোট যেগুলো কাঁথা আছে সেম ওগুলো বড় সাইজেরও করা যায়, বড় সাইজেরও চাইলে করে নিতে পারেন এই কালার সুতো আর কাপড় দিয়ে। আমি আর একটু কাছ থেকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছোট্ট পরিবারটির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে অনেক লোকের মাঝে পৌঁছে যেতে পারে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।